ওয়েস্ট বেঙ্গল পুলিশ আর পি এফ রেলওয়ে গ্রুপ ডি এস জিডি কনস্টেবল এবং অন্যান্য সরকারি চাকরির পরীক্ষায় ট্রেন সংক্রান্ত অঙ্ক এসেই থাকে তো এর আগের ভিডিওতে আমি ট্রেন সংক্রান্ত অঙ্ক সমাধান করে বুঝিয়ে তার ভিডিও আপলোড করে দিয়েছিলাম তো যদি কেউ ভিডিওটি না দেখে থাকো তাদের জন্য আজকের ভিডিওটি ঠিক নিচে ডেসক্রিপশানে আমি লিঙ্ক দিয়ে দেবো সে লিঙ্ক থেকে তোমরা ভিডিওটি দেখে নিতে পারবে তো আজকে কষাঘু ও লসাগু এই অঙ্কগুলি আজকে আমি বোঝাবো কারণ গসাগু লসাগু কিন্তু সরকারি চাকরির পরীক্ষায় এসেই থাকে প্রথম প্রশ্ন প্রথম প্রশ্নটি খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন এই অঙ্কটি কিন্তু এসেই থাকে বিভিন্ন সরকারি চাকরির পরীক্ষায় তো প্রশ্নটি দেখো কি বলেছে দুটি সংখ্যার গসাগু ও লসাগু যথাক্রমে সাত ও তিনশো একটি সংখ্যা পঁয়ত্রিশ হলে অপরটি কত আবার বলছি প্রশ্নটি কি বলেছে দুটি সংখ্যার গসাগু ও লসাগু যথাক্রমে সাত ও তিনশো একটি সংখ্যা পঁয়ত্রিশ হলে অপরটি কত অপশান এতে আছে পঞ্চান্ন অপশান বিতে একশো পাঁচ অপশান সিতে বিয়াল্লিশ অপশান ডিতে নান অফ দিস মানে কোনোটি নয় তো এক্ষেত্রে তোমরা হয়তো সকলেই জানো যে দুটি সংখ্যার গুণফল ইকুয়াল টু গুণ লসাগু দুটি সংখ্যার গুণফল ইকুয়াল টু গুণ লসাগু এটা হয়তো তোমরা অনেকেই জানো তো সেটা থেকেই আমি এই ফর্মুলাটা তৈরি করেছি অপর সংখ্যাটি সমান সমান গসাগু গুণ লসাগু বাই একটি সংখ্যা কারণ এখানে যেটি বার করতে দিয়েছে অপর সংখ্যাটি কত এই অপর সংখ্যাটি কত এটা বার করতে দিয়েছে সেই কারণে আমি লিখেছি অপর সংখ্যাটি সমান সমান গসাগু দেখতে পাচ্ছো বলে দিয়েছে গসাগু কত বলেছে সাত তো গসাগু জায়গায় আমি সাত বসিয়ে দেবো লসাগু বলে দিয়েছে কত তিনশো পনেরো তো জায়গায় জগায় তিনশো পনেরো বসিয়ে দেবো একটি সংখ্যা বলে দিয়েছে কত পঁয়ত্রিশ তো পঁয়ত্রিশ একটি সংখ্যার জায়গায় বসিয়ে দেবো বসিয়ে দিলেই অপর সংখ্যাটি যেটি বার করতে দিয়েছে সেটি বেরিয়ে যাবে ঠিক আছে তো আমি সেই অনুযায়ী করছি গোসাগু বলে দিচ্ছে কত সাত লসাগু বলে দিয়েছে কত তিনশো পনেরো বাই একটি সংখ্যা বলে দিয়েছে পঁয়ত্রিশ তো পঁয়ত্রিশ বসিয়ে দিলাম তো এটা কাটাকুটি করবে কাটাকুটি করলে সাত পাঁচে পঁয়ত্রিশ পাঁচ দিয়ে তিনশো পনেরোকে কাটলে তেষট্টি তো উত্তর হচ্ছে তেষট্টি কিন্তু দেখতে পাচ্ছ চারটি অপশানের মধ্যে কোনোটি কিন্তু তেষট্টি নেই অপশান এবিসি এর মধ্যে নেই অপশান ডি আছে নান অব দেশ অব দেশ মানে কোনোটিই নয় তো সেই হিসাবে তেষট্টি হবে অপশান ডি এটাই হবে অ্যান্সার অপশান ডি হবে অ্যান্সার তাহলে তোমরা মনে রাখবে অপর সংখ্যাটি বার করতে হলে গসাগু গুণ লসাগু বাই একটি সংখ্যা করলেই অ্যান্সার বেরিয়ে আসবে চলে যাচ্ছি পরের প্রশ্নতে কোশ্চেন নাম্বার টু দুটি সংখ্যার অনুপাত ইকুয়াল টু ফোর ইস দুটি সংখ্যার অনুপাত বলেছে ফোর ইস টু ফাইভ এবং তাদের গসাগু বলেছে পাঁচ তাহলে সংখ্যা দুটির সমষ্টি কত হবে আবার বলছি প্রশ্নটি কি বলেছে দুটি সংখ্যার অনুপাত ফোর ইস টু ফাইভ এবং তাদের গসাগু পাঁচ হলে সংখ্যা দুটির সমষ্টি কত সমষ্টি মানে যোগফল কত তো এক্ষেত্রে তোমাদের বলে রাখি যে অনুপাত থেকে কিন্তু আমরা প্রকৃত সংখ্যাটি কত সেটা কিন্তু আমরা জানতে পারি না অনুপাত মানে আমরা ধরতে পারি না যে সংখ্যাটা ফোর এবং প্রথম সংখ্যাটা ফোর এবং দ্বিতীয় সংখ্যাটা ফাইভ এটা কিন্তু আমরা ধরতে পারি না অনুপাত মানে ফোর টু ফাইভ এখানে যেটা বলেছে সেটা কিন্তু সেটা থেকে কিন্তু আমরা প্রকৃত সংখ্যায় যে ফোর আর পাঁচ এটা কিন্তু আমরা ধরতে পারি না ঠিক আছে তো সেক্ষেত্রে আমাদের প্রকৃত সংখ্যা বার করতে হবে কারণ এখানে যেটা বার করতে দিয়েছে অনুপাত বলে দিয়েছি দুটি সংখ্যার ফোর টু ফাইভ এবং তাদের গসাগু বলে দিচ্ছে পাঁচ সংখ্যা দুটির সমষ্টিগত তো ক্ষেত্রে আমাদের প্রকৃত সংখ্যা দুটি কত সেটা বার করতে হবে বার করার পর সমষ্টি মানে কি যোগ ফল তো দুটি সংখ্যা আমাদের বার করে সেই সংখ্যা দুটি যোগ করে দিলে অ্যান্সার হয়ে যাবে তো সেক্ষেত্রে আমাদের প্রথমে সংখ্যা দুটি বার করতে হবে তো সংখ্যা দুটি বার করার যে ফর্মুলা সেটা হচ্ছে অনুপাত গুণ গোসাগু সমান সমান প্রকৃত যে সংখ্যা সেটা বেরিয়ে যাবে তো প্রথমে অনুপাত কত আছে চার তো চার বসালাম গুণ দিয়ে গোসাগু কত বলেছে পাঁচ ঠিক আছে গসাগু তো প্রত্যেক দুজনের ক্ষেত্রে সেম মানে দুটি সংখ্যার ক্ষেত্রে গসাগু পাঁচ তো গসাগু এখানে বলেই দিয়েছে পাঁচ তো চার পাঁচে কত কুড়ি প্রথম সংখ্যাটা পেয়ে গেলাম কুড়ি আচ্ছা দ্বিতীয় অনুপাত এখানে কত দেখতে পাচ্ছ পাঁচ পাঁচ বসালাম গুণ গসাগু কত বলেছে পাঁচ তাহলে পাঁচ পাঁচে কত হচ্ছে পঁচিশ তাহলে প্রথম সংখ্যাটা পেয়ে গেলাম আমরা কুড়ি দ্বিতীয় সংখ্যাটা পেয়ে গেলাম পঁচিশ এইবার সংখ্যা দুটির কি সমষ্টি বার করতে দিই সমষ্টি মানে কি যোগ অর্থাৎ কুড়ি আর পঁচিশ যোগ করবে তোমরা কুড়ি আর পঁচিশ যোগ করলে কত পঁয়তাল্লিশ তো পঁয়তাল্লিশ হচ্ছে অ্যান্সার এছাড়াও তোমরা অঙ্কগুলো আরও শর্টকাটে মানে খুব তাড়াতাড়ি করতে পারবে কিভাবে দেখে নাও সংখ্যা দুটির সমষ্টি পার করার এই ফর্মুলাটি তোমরা মনে রাখবে অনুপাতের সমষ্টি গুণ গোসাগু যেহেতু এখানে সংখ্যা দুটির সমষ্টি পার করতে দিয়েছে তাই তোমরা কি করবে প্রথমে অনুপাতের সমষ্টি করবে অর্থাৎ অনুপাতের যোগ করবে তো প্রথম অনুপাত এখানে কত আছে চার এবং দ্বিতীয় অনুপাত কত দেখতে পাচ্ছে পাঁচ তো চার আর পাঁচ যোগ করবে সেটাকে গসাগু দিয়ে গুণ করবে গোসাগু কত বলে দিয়েছিলে পাঁচ ঠিক আছে তো চার আর পাঁচ যোগ করলে কত নয় গুণ পাঁচ তো পাঁচ নং কত হচ্ছে পঁয়তাল্লিশ তাহলে পঁয়তাল্লিশ হচ্ছে অ্যান্সার অপশান এ হচ্ছে অ্যান্সার এবার চলে এলাম পরের প্রশ্ন কোয়েশ্চেন নাম্বার থ্রি দুটি সংখ্যার অনুপাত বলেছে নাইন ইস টু সেভেন এবং গসাগু বলেছে উনিশ তাহলে ছোট সংখ্যাটি কত ঠিক আছে তো এমনি সংখ্যা বার করার ফর্মুলাতে আমি একটু আগেই তোমাদের বলে দিয়েছি কী বলেছিলাম যে অনুপাতের সঙ্গে যদি গসাগু গুণ করা হয় তাহলে কিন্তু প্রকৃত সংখ্যাটা কত সেটা পেরিয়ে আসে ঠিক আছে এখানে বার করতে দিয়ে ছোট সংখ্যাটি কত দুটি সংখ্যার অনুপাত বলেছে নাইন ইস্টু সেভেন গোসাগো উনিশ হলে ছোটো সংখ্যাটি কত তো সেক্ষেত্রে তোমরা কোনটা ছোট অনুপাত এখানে দুটো সংখ্যা বার করার কোনো প্রয়োজন নেই ঠিক আছে এই যে দেখতে পাচ্ছ প্রথমেরটা অনুপাতের মধ্যে প্রথমেরটা আছে নাইন এবং পরেরটা আছে সেভেন তো দেখে বুঝতেই পারছো নয় আর সাতের মধ্যে কে ছোটো সাত ঠিক আছে তো যেহেতু এখানে ছোট সংখ্যা বার করতে দিচ্ছি তাই ছোট অনুপাত থেকে নেবে সাত গুণ গোসাঘু কত বলেছে উনিশ ঠিক আছে তো উনিশ সাথে গুণ করলেই ছোট সংখ্যাটি কত প্রকৃত সংখ্যা সেটাই কিন্তু বেরিয়ে আসবে তো উনিশ সাথে যদি গুণ করো তাহলে হয় একশো তেত্রিশ তো অ্যান্সার হবে একশো তেত্রিশ অপশান ডি হবে উত্তর এবার চলে আসছি পরের প্রশ্নতে কি বলেছে দুটি সংখ্যার অনুপাত থ্রি ইস টু ফোর এবং গসাগু চার হলে লসাগু কত আবার বলছি প্রশ্নটি কি বলেছে দুটি সংখ্যার অনুপাত থ্রি ইস টু ফোর গসাগু চার হলে লসাগু কত এক্ষেত্রে তোমরা প্রকৃত সংখ্যাটা কত সেটা বার করতে পারলে তারপর তাদের লসাগু করলে অ্যান্সার হয়ে যাবে এছাড়াও একটি শর্টকাট প্রসেস যেটা সেটা বলে দিই তারপরে যেভাবে তোমরা শিখেছিলে মানে শেখালাম আমি সেইভাবে করলে হয়ে যাবে দেখো এক্ষেত্রে দুটি সংখ্যার অনুপাত কত বলেছে থ্রি ইস টু ফোর গসাগু চার বলেছে লসাগু কত এক্ষেত্রে তোমরা কিছু করার দরকার নেই দুটি সংখ্যা এখানে যে অনুপাতটা বলেছে সেই অনুপাত দুটি গুণ করবে কত হয় অনুপাত গুণ করলে তিন চারে বারো এই বারোর সঙ্গে গোসাঘু যেটা বলেছে সেটা গুণ করে দেবে বারো চারে কত তিন চারে বারো বারো চারে আটচল্লিশ তো আটচল্লিশ হবে অ্যান্সার অপশান সি ঠিক আছে তো এটা শর্টকাট হলো এবার আমি যেভাবে বোঝালাম আর কি যে অনুপাতের সঙ্গে গোসাঘু গুণ করলে সংখ্যা হয় সেইভাবে যদি করো তাহলে কীভাবে করবে দেখো প্রথম সংখ্যাটা তাহলে বার করবে ফার্স্টে দেখো অনুপাত এখানে প্রথম অনুপাতটা কত হচ্ছে তিন গুণ গোসাগু কত বলেছে চার তাহলে তিন চারে কত হচ্ছে বারো এটা প্রথম সংখ্যা পেলাম আচ্ছা দ্বিতীয় অনুপাত কত বলেছে চার গুণ গসগ কত বলেছে চার তাহলে চার চারে কত গুণ করলে ষোলো তাহলে দুটো সংখ্যা পেয়ে গেলাম প্রথম সংখ্যাটা পেলাম বারো দ্বিতীয় সংখ্যাটা পেলাম ষোলো তো এদের এবার কি করবো লসাগু তো লসাগুতে তোমরা সকলেই করতে পারো বারো আর ষোলো লসাগু করবে যদি লসাগু করো তাহলে চার তিনে বারো চার চারে ষোলো তাহলে লসাগু কত হচ্ছে চার গুণ তিন গুণ চার মানে তিন চারে বারো বারো চারে আটচল্লিশ তো অ্যান্সার হবে আটচল্লিশ ঠিক আছে তো শর্টকাট যেটা বললাম শর্টকাট কি বলেছিলাম যে তিনের সঙ্গে চার গুণ করবে তিন চারে বারো এই বারোর সঙ্গে গসাগু অর্থাৎ চার গুণ করে দিলে চার বারং সেটা তো মুখোমুখি হয়ে গেল আর এইভাবে যদি করো তাহলে অনুপাতের সঙ্গে গসাগো গুণ করবে করে যেভাবে বললাম সেভাবে করলে আটচল্লিশই আনসার বেরোবে অপশান সি হবে উত্তর এবার চলে আসি কোশ্চেন নম্বর সিক্স কোন ক্ষুদ্রতম সংখ্যা বাহাত্তর নব্বই এবং একশো কুড়ি দ্বারা বিভাজ্য আবার বলছি প্রশ্নটি কি বলেছে কোন ক্ষুদ্রতম সংখ্যা বাহাত্তর নব্বই এবং একশো কুড়ি দ্বারা বিভাজ্য এক্ষেত্রে তোমাদের একটি কথা বলে রাখি যে কোন সংখ্যা দ্বারা যেমন এখানে দেখতে পাচ্ছ বাহাত্তর কমা নব্বই এবং একশো কুড়ি দ্বারা বিভাজ্য এই দ্বারা শব্দটা যদি কোনো অঙ্কে তোমরা পেয়ে থাকো সংখ্যার পর থাকতে হবে ঠিক আছে যেমন বারো কমা চোদ্দ কমা পনেরো দ্বারা বিভাজ্য এই দ্বারা শব্দটি তোমরা পাও মানে সংখ্যার পরেই কিন্তু দ্বারা শব্দটা যদি পেয়ে থাকো সেক্ষেত্রে তোমরা লসাগু করবে বোঝা গেছে কি বললাম তো এক্ষেত্রে বুঝতে পারছো যে বাহাত্তর নব্বই আর একশো কুড়ির কী হবে লসাগু হবে তো তোমরা লসাগু করলেই অ্যান্সার হয়ে যাবে বাহাত্তর নব্বই আর একশো কুড়ি যদি লসাগু করো তাহলে প্রথমে যদি তোমরা দুই দিয়ে করো তাহলে ছত্রিশ দুগুণে বাহাত্তর ঠিক আছে পঁয়তাল্লিশ দুগুণে নব্বই ষাট দুগুণে একশো কুড়ি তারপরে আবার যদি দুই দিয়ে করো তাহলে আঠেরো দুগুণে ছত্রিশ এই পঁয়তাল্লিশ তো দুই দিয়ে যাবে না তো পঁয়তাল্লিশ নামিয়ে দিলাম তিরিশ দুকুণে ষাট ঠিক আছে আবার যদি তিন দিয়ে করো তাহলে তিন ছয় আঠেরো তিন পনেরো পঁয়তাল্লিশ তিন দশে তিরিশ আবার যদি করো সেক্ষেত্রে তিন দিয়ে যদি করো তিন দুকুণে ছয় তিন পাঁচে পনেরো দশ নেবে গেলো ঠিক আছে আবার যদি করো দুই দিয়ে দুই এক দুই পাঁচ নেমে গেলো দুই পাঁচে দশ এবার দেখো দুটো পাঁচ শুধু যাবে পাঁচ দিয়ে করলে পাঁচ এককে পাঁচ পাঁচ এককে পাঁচ তাহলে লসু কত হচ্ছে দুই দুগুণে চার তিনে বারো তিনে ছত্রিশ দুগুণে বাহাত্তর পাঁচে হচ্ছে তিনশো ষাট ঠিক আছে তো তিনশো ষাট হবে লসাগু তো অ্যান্সার হবে অপশান সি এবার চলে যাচ্ছি পরের প্রশ্নতে কোয়েশ্চেন নাম্বার সেভেন দেখতে পাচ্ছ চারশো ও পাঁচশো এর মধ্যবর্তী কোন সংখ্যা বারো ষোলো চব্বিশ দ্বারা বিভাজ্য এক্ষেত্রে আমি কী বলেছিলাম যে কোনো সংখ্যার পর দ্বারা শব্দ মানে দ্বারা বিভাজ্য এরকম থাকলেই সেটা আমরা বুঝবো লসাগু তো এক্ষেত্রে তোমরা দেখতে পাচ্ছো বারো ষোলো চব্বিশ দ্বারা বিভাজ্য এই যে দ্বারা বিভাজ্য আছে এর মানে বারো ষোলো চব্বিশের প্রথমে আমরা করবো লসাগু তো বারো ষোলো আর চব্বিশ এক্ষেত্রে প্রথমে তোমরা দুই দিয়ে করতে পারো আমি এখানে চার দিয়ে প্রথমে করে দিচ্ছি ঠিক আছে চার তিনে বারো চার চারে ষোলো চার ছয় চব্বিশ ঠিক আছে এবার তিন দিয়ে যদি করি তাহলে তিন এক তিন চার নামলো তিন দুগুণে ছয় এবার যদি দুই দিয়ে করো তাহলে দুই দুগুণে চার দু এক কে তাহলে লসাগু কথা হচ্ছে চার তিনে বারো ২৪ চব্বিশ দুগুণে আটচল্লিশ ঠিক আছে এবার যেটা বলেছিল যে চারশো পাঁচশো এর মধ্যবর্তী কোন সংখ্যা এই বারো ষোলো ও চব্বিশ দ্বারা বিভাজ্য হবে অর্থাৎ চারশো ও এর মধ্যবর্তী কিন্তু নাম্বারটা হতে হবে তো এখানে লসাগোচেরা বেরিয়েছে আটচল্লিশ আটচল্লিশ দ্বারা বিভাজ্য চারশো ও পাঁচশো এর মধ্যবর্তী সংখ্যা কিন্তু এখানে উত্তর হবে তো এক্ষেত্রে তোমরা দেখবে আটচল্লিশ দশে আটচল্লিশ দশে দেখবে চারশো আশি হচ্ছে অর্থাৎ নাম্বারটা হতে হবে আটচল্লিশের এতে চারশো পাঁচশোর মাঝখানে এবং পাঁচশোর কাছাকাছি ম্যাক্সিমাম নাম্বারটাকে নেওয়া নেব না তো আটচল্লিশ দশে দেখতে পাচ্ছ চারশো আশি হচ্ছে তো চারশো আশি হবে অ্যান্সার ঠিক আছে অর্থাৎ আটচল্লিশের এতে চারশোর কম হলেও চলবে না পাঁচশোর বেশি হলেও চলবে না চারশো পাঁচশোর মাঝখানের কোনো সংখ্যা হতে হবে এবং সেটা যেন পাঁচশোর কাছাকাছি হওয়া যাতে ম্যাক্সিমাম নাম্বারটাকে নেব তো আটচল্লিশ দশে চারশো আশি হবে অ্যান্সার অপশান ডি হবে অ্যান্সার তো এরপরের ভিডিওতে আমি গসাগুলো শুকুয়ে সেকেন্ড পার্ট নিয়ে আলোচনা করব তো আজকের মতো এইটুকুই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে শেয়ার করবে এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে ধন্যবাদ